অহিংসা ভিন্ন অন্য কোনো নীতিতে সমাজকে কখনো এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। জাতির জনক মহাত্মা গান্ধী অহিংস মতবাদের যে মন্ত্র প্রচার করেছিলেন তা আজও আমাদের কাছে প্রাসঙ্গিক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও গান্ধীজির অহিংস মতবাদের আদর্শে দেশ সেবায় নিয়োজিত রয়েছেন। শুক্রবার যোগেন্দ্রনগরের প্রিন্টার্স সোসাইটিতে মহাত্মা গান্ধীর মর্মর মূর্তির আবরণ উন্মোচন করে মুখ্যমন্ত্রী মানিক সাহা এ কথা বলেন। মহাত্মা রিসার্চ ফাউন্ডেশনের উদ্যোগে মহাত্মা গান্ধীর মূর্তিটি স্থাপন করা হয়। অনুষ্ঠানের শুরুতে কুমারঘাটে উল্টো রথযাত্রায় মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, সম্প্রতি G7 গোষ্ঠীর রাষ্ট্র নেতাদের উপস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাপানের হিরোশিমাতে মহাত্মা গান্ধীর আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন করেছিলেন। সেই ধারাবাহিকতায় প্রিন্টার্স সোসাইটিতে আজ মহাত্মা গান্ধীর মর্মর মূর্তির আবরণ উন্মোচন করা হয়। এই উদ্যোগের মহাত্মা রিসার্চ ফাউন্ডেশনের সমস্ত সদস্যদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী। আপনারা এখানে শ্যামলবাবু বলেছেন যে জাপানের হিরোশিমাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবার যে G7 গোষ্ঠীর যে সম্মেলন হয়েছে সেখানে মহাত্মা গান্ধীর এই আবক্ষ মূর্তি উন্মোচন করেন, সেই সাথে আপনারাও এটা করলেন ধারাবাহিকতার সাথে, তো এর জন্য আপনাদের ধন্যবাদ দেব। এরকম একটা সুন্দর চিন্তাভাবনা আপনাদের এসছে এবং আমরা সবাই জানি স্বাধীনতা আন্দোলনের যদি কথা বলতে হয় তো আমাদের জাতির জনক মহাত্মা গান্ধী ছাড়া সেটা সম্ভব নয়। তো এইরকম একজন আমাদের অগ্রণী ব্যক্তিত্ব এবং যাকে আমরা বাপু বলে ডাকি, ছোটোবেলার থেকে আমরাও ডেকেছি, আমরা আগেও যারা ছিল তারাও বাপু বলেই ডাকেন আমাকে। মুখ্যমন্ত্রী আরও বলেন, মহাত্মা গান্ধী ছিলেন ভারতের স্বাধীনতা আন্দোলনের অগ্রণী ব্যক্তিত্ব। তিনি স্বাধীনতা আন্দোলনে অহিংসা, সত্যাগ্রহ ও স্বরাজ এই তিনটি নীতির উপর জোর দিয়েছিলেন। মহাত্মা গান্ধীর স্বপ্ন ছিল ভারতবর্ষের প্রতিটি গ্রাম হবে স্বনির্ভর ও স্বয়ংসম্পূর্ণ। গান্ধীজি ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন চালানোর পাশাপাশি সমগ্র ভারতব্যাপী দারিদ্র দূরীকরণ, নারী স্বাধীনতা, বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে সৌভ্রাতৃত্ব প্রতিষ্ঠা, বর্ণ বৈষম্য দূরীকরণ ইত্যাদি বিষয়ে প্রচার চালিয়েছিলেন। সমস্ত পরিস্থিতিতে গান্ধীজি অহিংস মতবাদ ও সত্যের ব্যাপারে অটল থেকেছেন। 2 অক্টোবর গান্ধীজির জন্মদিনটিকে জাতিসংঘের সাধারণ সভা আন্তর্জাতিক অহিংসা দিবস হিসেবে ঘোষণা দিয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, মানুষের জন্য শৃঙ্খলা বোধ জাগ্রত করে ব্যক্তি সত্তার বিকাশ ঘটানোর ক্ষেত্রে গান্ধীজি খেলাধুলার প্রতিও গুরুত্ব আরোপ করেছেন। রাজ্যের বর্তমান সরকারও গান্ধীজির আদর্শকে পাথেয় করে জনকল্যাণে কাজ করে চলেছে। ওনার যে অহিংসা, সত্যাগ্রহ এবং স্বরাজ, এই তিনটা বিষয়ে ওনার যে সবসময় মানে সমাজকে নিয়ে সামনের দিকে উনি এগিয়ে গেছেন এবং ইংরেজদের বিরুদ্ধে উনি আন্দোলন করতে গিয়ে এই তিনটার বিষয়ের উপরেই উনি জোর দিয়ে সামনে দিয়ে গেছেন। তাছাড়া দারিদ্র্যের দূরীকরণ, নারী স্বাধীনতা, বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে যে ভ্রাতৃত্ব বোধ, বর্ণ বৈষম্য দূরীকরণ এবং জাতির অর্থনৈতিক সচ্ছলতা নিয়ে উনি আন্দোলন করে গেছেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল আজকের দিনটিকে রেন্টার্স সোসাইটিবাসীর জন্য স্মরণীয় দিন বলে উল্লেখ করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, আইন সচিব বিশ্বজিৎ পালিত প্রমুখ। অনুষ্ঠানে মহাত্মা রিসার্চ ফাউন্ডেশনের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলের জন্য 25,000 টাকার চেক মুখ্যমন্ত্রী মানিক সাহার হাতে তুলে দেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।